বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে আছে পার্টি মেকআপ, সেখানেই যাচ্ছি। কার দেখতে পাবে, খুব ক্লোজ একজনের আমার, তো কেন কি জন্য দেখতে থাকো, পরপর দেখাবো তোমাদের। আজকে আমার এই সোনাটার পৈতে নেমন্তন্ন, তো সেখানেই এসেছি সাজাতে। এই যে তার সাথে এই যে ওর মা সাজবে, মেন কথা এ সাজবে, কে হয় একটু বাদে সব বলবো। তাড়াতাড়ি রেডি হ। তো ওই ভিডিওটা নেওয়ার পর বসে পড়েছি মেকআপ করতে, কারণ ওকে টাইমলি আমায় ছাড়তে হবে, যেহেতু যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ওকে আগে পৌঁছাতে হবে গেস্টরা আসার আগে। এই ভিডিওটা আমি আমার ছোট্ট সোনাকেটাকেই বলেছিলাম যে একটুখানি ভিডিও করে দে, তো ও বসে বসে যতটা সম্ভব ওকে বলে দিয়েছি এইভাবে তোল, তো ভিডিও করেছে। তোমাদের জাস্ট মেকআপের কিছু জিনিস কীভাবে আমি করি তার টুকটা টাকড়া জিনিসপত্র শেয়ার করার জন্য। মেকআপ কমপ্লিট, হেয়ার স্টাইল চলছে সেটাও কমপ্লিট। এবার শুনে নাও ওর মুখ থেকে কেমন কেমন লাগলো আমার কাছে সেজে। দারুন, খুব সুন্দর হয়েছে, যেমন চেয়েছি একদম পারফেক্ট ওরকম হয়েছে, পুরো মনের মতো করে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দারুন দারুন, ঠিক আছে। আচ্ছা একটু পেছন দিকে হালকা করে ঘুরে যাও, কি পছন্দ করে আমি এই কিছু খাগা। হ্যাঁ এবার ঘুরে যাও, আস্তে আস্তে ঘুরে যাও, আমি দেখাবো তোমাদেরকে পরে। আপাতত এই লেহেঙ্গা পরেছে, দেখতে থাকো, আরো দেখতে পাবে এরপরে কি কি হচ্ছে না হচ্ছে। টাটা। এবার আমাদের চলছে ফটো সেশন পর্ব, সব বন্ধুরা একসাথে জড়ো হয়েছে অনেকদিন বাদে, সবাই এসেছি আমরা এখানে। তো এবার আমাদের ফটো সেশন চলছে, তারপরে চলে গেছে মেয়ে খিদে পেয়েছে, কি খিদে না ফুচকা খিদে, তো এখানে চলে গেছে একটু ফুচকা খেতে টুকরো টাকড়া। আর আমিও এদিক ওদিকে আমার বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা করতে ব্যস্ত হয়ে পড়েছি, এবং চলো অল্প অল্প করে দেখাবো কি কি করেছি না। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল হচ্ছে আমার বান্ধবীর ছেলের পৈতে রিসেপশন ছিল এই দিনে, তো আমার মেয়ে ওর ছেলেকে খুবই ভালোবাসে, সোনা দাদা করে খুবই পাগল হয়ে যায় সারাদিন ধরে। তো সেখানেই সোনা দাদার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, কোথায় সোনা দাদা, কোথায় সোনা দাদা, আর সোনা দাদার কোনো পাত্তা নেই। তো বান্ধবীর ছেলেকে খুব কম টাইমের জন্য পেয়েছি, কারণ স্কুলের ছেলেরা এসেছে, তো বন্ধুবান্ধবদের সাথে একদিক ওদিক ঘুরছে, আনন্দ করছে। তো সেই ফাঁকে আমরা আমাদের ফটো সেশন চালিয়ে গেছি, তারপরে গেছি ফুড কোর্টে খাবার খাবো বলে, দেন আমরা বাড়ি। আমাদের অনুষ্ঠান বাড়ি কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি, অনেকটা রাত হয়েছে। এই যে ও মধ্যে চলে এসছে, তো এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা টাটা, বাই।